আইন মন্ত্রী ধরা খাইল আইনের ভাগে, সালমান রহমান দাড়ি কাইটা ভন্ড ভন্ড লাগে, খেলা হবে খেলা হবে বলতো শামীম ওসমান। এখন তাদের খবর পাওয়া যায় না, কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে। একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুই সেটটা খুঁজে পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আবার বলে তাদেরকে নাকি এসি রুমে না রাখা হয়েছে। এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ, কি করতেছে অন্য আসামি যেভাবে থাকে ওরা ওইভাবে আসে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা বলতেছি এই দেশে যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে, কেউ পার পাবে না। আমেরিকায় বাড়ি বানাইছো, কানাডায় বাড়ি বানাইছো, ঘুমাইতে পারবে না, আল্লাহ ঘুমাইতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই, রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয় রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। আমার আগে আলহাজ মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে চমৎকারভাবে কিছু কথা উপস্থাপন করেছেন। যেহেতু রাসূলের জন্মের মাস, ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস, রাসূলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? না, রাসূলের সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। বিশ্বাইবের নাম মুখস্থ আছে কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই, এমন কপাল পরাও আছে না? না, যে নবীর চেহারার দিকে তাকাইলে খুদা নিবারণ হয়ে যাইতো, কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? আখেরি পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে যখন পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত, বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার চার পাঁচজন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে, এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা অনেক লম্বা হবে বাজান, এত লম্বা করার সময় আপনার আমার আপনাদের হাতে থাকলো, আমার হাতে নাই, লম্বা হবে লম্বা করার সুযোগ নাই। নবীজি কেমন নবী পাইছি আপনি আমি জানেন? এই যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন নবী, কেমন নবী! আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। একদিন আম্মা জান আয়েশা সিলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবীর এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আর একটু জোরে বলেন। আমরা কি ঘরে ঢুকে সালাম দিই? জোরে বলেন দি। বিশ্ব নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে ঢোকার সময় রসুলের এই সুন্নত আমল করার দরকার আছে না? না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন।
আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, কথা বলেন না কেন? ব্যবহার এত ভালো না তো দরজা এসে সালাম দেয়, চিৎকার মারে, রুবেলের মাও তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কারণ বউয়ের সাথে এত কড়া মেজাজ দেখা। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়। সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকেই সুন্নত চালু করবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই, স্ত্রীকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, কার হাত? এ যুবক কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান খালি থাকে কোলাকুলিও সেরে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ, এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ। রাগ করিয়েন না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে, এই চারটি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি, কথা বলেন না কেন? ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা সুন্নত আমল করা লাগবে? কি সেই চারটি সুন্নত শুনবেন? কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, কি সেই সুন্নত বাজান? যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই পরে বলবো ইনশা। কষ্ট হচ্ছে নাকি? নাকি এখনই বলা না, একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? দেখে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার মনে বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব ওমায়ে ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই, জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজ তমাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ইসলামের অবস্থা ভালো না, তমাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা।